वेलकम टू स्मार्ट गैलेक्सी स्मार्ट गैलेक्सी यूट्यूब चैनल तुम्हारे स्वागत स्टूडेंट्स एन तुम्हारे सामने जो भिडियो आना हो तुम्हारे अपकामिंग एग्जाम होते चले 26th June आज के डेट एनालाइसिस करछि एटा तुम्हारे अभी अपडेटो दिए देव आज के डब्ल्यू पी कन्सट्रल मेन्स तार परवर्ती क्लास निये एर आगे जो समस्त क्लासगुलो करे देवा हये गेछे तार सम्पूर्ण भिडियो लिंक तुम्हारे डिस्क्रिप्शन बक्से देवा आछे तुम्हारा पशापाशी बाड़ी बस जो प्रिपारेशन नीते चाओ तर सम्पूर्ण पीडिएफ लिंक और बेस्ट प्रिपारेशन आवासीय कोचिंग सेंटर बालूघाट दक्षिण दिनाजपुर स्थित स्मार्ट गैलेक्सी आवासिक मध्य दिए प्रिपारेशन अफलाइन और अनलाइन दुई सेक्टर मध्य दिए तुम्हारा नीते पारो तो शुरू करते चले आजकल जो प्रथम क्लसटी प्रथम कोश्चन की नहीं क्या आज एक बार देखे ना जा आगे स्टूडेंट्स दी अवश्य तुम्हारा जरा चैनल नतून भिजिट करो चैनल अवश्य सबसक्राइब कर नियो और नोटिफिकेशन बिल्ट क्योंकि अन रखते भूलो ना तो आजकल जो प्रथम प्रश्नटी आज से आज एक बार देखे ना जा मानव शरीरे खूब सम्प्रति एक नतून प्रत्यंग आविष्कार तार नाम कि मिडेनेटरी रुबेला ब्रुसेलेसिस नाउपोडर कोनोटी नय तो तुम्हारे 16 नम्बर जो प्रश्न 16 नम्बर प्रश्न सठिक उत्तर से हलो तुम्हारे मिडेनेटरी तुम्हारे मिडेनेटरी अर्थात अपशन ए हलो तुम्हारे इनके राइट आंसर एक दोकानदार नेक्स्ट क्वेश्चन एक दोकानदार 240 টাকায় 24টি ব্যাগ কেনে এবং প্রতিটি ব্যাগ 15 টাকায় বিক্রি করে তবে সে কত টাকা লাভ করবে বেশি দামে কিনছে এবং কম দামে সে বিক্রি করছে তাহলে বেশি দামে কিনে যদি কম দামে বিক্রি করে সরি কম দামে সরি উল্টো বললাম আমি এখানে কম দামে কিনে বেশি ব্যাগ মানে কি দেখো 240 টাকা 24টা ব্যাগ মানে প্রত্যেকটা ব্যাগের দাম কত 10 টাকা 10 টাকায় কি করছে ও হচ্ছে কিনেছে কিনে 15 টাকায় বিক্রি করছে তাহলে প্রতি ব্যাগের লাভ কত হচ্ছে 5 টাকা আর ব্যাগ কটা কিনেছিল সে 24টা তার মানে তার লাভ কত হবে 24 × 5 মানে 120 অর্থাৎ অপশন সি হলো তোমার এখানকার রাইট অ্যানসার ইজি কোশ্চেন ছিল সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি গুরু শিখর দোদাবেতা ধূপগড় না শেরেল পিক তো তোমাদের 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো সেটা হলো গুরু সাতপুরা যে পর্বত তার যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা হলো তোমাদের ধূপগড় নীলগিরির হলো দোদাবেতা আরাবল্লির হচ্ছে তোমাদের গুরু শিখর এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের পরীক্ষায় আসতে দেখতে পাওয়া যায় নেক্সট কোশ্চেন রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত গোয়া রায়পুর রাঁচি না হায়দ্রাবাদ তো তোমাদের 19 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হলো তোমাদের হায়দ্রাবাদ ককলার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত বিহার উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ না উত্তরাখণ্ড তো তোমাদের 20 নম্বর যে প্রশ্নটা আছে সঠিক উত্তর হলো সেটা হলো অপশন এ বিহার ওকে নেক্সট কোশ্চিন কোন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড়ের পিতা প্রাক্তন অলিম্পিক হকি খেলোয়াড় এবং মা প্রখ্যাত বাস্কেটবল খেলোয়াড় ছিলেন মহেশ ভূপতি লিয়েন্ডার পেস রমেশ কৃষ্ণন না সানিয়া মির্জা তো তোমাদের 21 নম্বর যে প্রশ্ন তার সঠিক উত্তর হলো তোমাদের মহেশ ভূপতি আগা খান কাপ দেখো কোন খেলা কার সঙ্গে যুক্ত কোন কাপ এটা একটা প্রত্যেকবার পরীক্ষা প্রশ্ন আসতে দেখতে পাওয়া যায় এখানেও সেম প্রশ্ন আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বিলিয়ার্ড বক্সিং হকি না ঘোড়াদৌড় তো তোমাদের 22 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর হলো সেটা অপশন সি তোমাদের আগা খান যে কাপ সেটা হলো তোমাদের হকি খেলার সঙ্গে যুক্ত নেক্সট কোশ্চিন হি সেড টু মি হোয়াট টাইম উইল দ্য সান সেট টু মরো তাহলে এটা তোমাদের যে ন্যারেশন চেঞ্জ এখানে আছে সেই ন্যারেশন চেঞ্জটার সঠিক উত্তর তোমাদের কী হবে দেখো যখন সেড টু মি এবং তোমাদের এখানে কোশ্চিনের উপরে এখানে আছে তাহলে এটা অবশ্যই সেড টুটা হয়ে যাবে আস্কড কিন্তু যেহেতু এখানে কোনোরকম এখানে ডাব্লিউএইচ কোশ্চিন আছে তো এটা ইফ মাঝখানে হবে না ডাব্লিউএইচও হবে তো এর সঠিক উত্তর হবে তোমাদের হি আস্কড মি হি আস্কড মি হোয়াট টাইম দ্য সান উইলটা হয়ে যাবে উড কেননা এখানে পাস্ট টেন্স আছে উড সেট টুমোরোটা হয়ে যাবে নেক্সট ডে সো অপশান সি হবে রাইট অ্যান্সার হি আস্কড মি হোয়াট টাইম দ্য সান উড সেট দ্য নেক্সট ডে ওকে নেক্সট কোশ্চিন পঙ্কজ উদাস কোন ঘরের কোন ঘরানার গানে বিশিষ্ট খেয়াল ভজন ঠুমড়ি না গজল তো তোমাদের 24 নম্বর যে প্রশ্ন তার সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ঠুমড়ি ঠুমড়ি গানের জন্য পঙ্কজ উদাস কিন্তু বিখ্যাত বজরং পুনিয়া টোকিও অলিম্পিক 2020 কোন দেশের খেলোয়াড়কে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তো তোমাদের 25 নম্বর যে প্রশ্ন তার সঠিক উত্তর হবে তোমাদের চীন ঠিক আছে নেক্সট কোশ্চিন হি সেইড রবি হোয়াই আর ইউ সাউন্ডিং সো ডিজেক্টেড টুডে এটাও কোশ্চিন আছে তো তোমাদের ডাব্লিউএইচ হলে কী হয় আমি কেবলই বললাম সেটা কোনোভাবেই চেঞ্জ হয় না মাঝখানে ইফ বসবে না তাহলে এখানে যে তোমাদের সঠিক উত্তরটা কী হবে এখানে তোমাদের সঠিক উত্তর হবে
He asked me why he was sounding Ravi এর কথা বলেছে why Ravi sounding so dejected today এখানে যেটা আছে সে টুডেটা হয়ে যাবে তোমাদের এখানকার that day so option d এখানকার right answer আছে অর্থাৎ কি হবে তোমাদের He asked Ravi why he was sounding so dejected that day Next question again narration change He said to me you are getting lazy day by day তুমি lazy হয়ে যাচ্ছ দিনকে দিন তো তোমাদের 27 নম্বরের সঠিক উত্তর তোমাদের কি হবে সঠিক উত্তর হবে অপশন সি কি হবে তোমাদের হি টোল্ড মি সেই টুটা হয়ে যাবে টোল্ড হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ এখানে ইউআরটা আছে ইউআরটা আই হয়ে যাবে ইউটা আই হয়ে যাবে আই ওয়াজ গেটিং ওয়াজ কেন হলো এখানে দেখো সেই টুটা পাস্ট টেন্সে আছে তো এটা পাস্ট টেন্স হয়ে যাবে গেটিং লেজি ডে বাই ডে ঠিক আছে সো অপশন সি হলো তোমার এখানে রাইট অ্যানসার নেক্সট কোশ্চেন একটি পঁচাত্তর মিটার দৈর্ঘ্যর ট্রেন যদি 150 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 10 সেকেন্ড অতিক্রম করে তার ট্রেনটির গতিবেগ কত একদম ইজি কোশ্চিন এখানে ট্রেনের গতিবেগ বলেছে তো 10 সেকেন্ডে যখন লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন সে কী কী অতিক্রম করবে নিজের দৈর্ঘ্য এবং অবশ্যই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো দুটো মিলে তোমাদের এখানে কত হচ্ছে 150 আর 75 225 এবং এখানে তোমাদের কী হচ্ছে সেকেন্ড কত হয় 10 সেকেন্ড তাহলে দূরত্ব বাই গতিবেগ সরি দূরত্ব বাই সময় সমান গতিবেগ এটা আছে কিলোমিটার পার ঘন্টা করতে গেলে 18.5 দিয়ে আমি জাস্ট এটাকে গুণ করে নেবো তাহলেই হয়ে যাবে কাটাকুটি করে দেখি এখানে দেখো 5 × 10 4×5 20 4×5 20 5×5 25 ঠিক আছে 45 × 18 হচ্ছে 5 × 45 ওকে 5 দিয়ে কাটবে আবার 5 × 45 আর এখানে 2 দিয়ে কাটলে 9 অর্থাৎ 9 হলো 81 অর্থাৎ তোমাদের অপশন ডি হবে তোমার এখানে রাইট অ্যান্সার এক ব্যক্তি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 8 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্বই 4 ঘন্টায় অতিক্রম করে স্রোতের গতিবেগ কত স্রোতের গতিবেগের সূত্র হলো তোমাদের কি সূত্রটা সেটা হলো তোমাদের অনুকূল গতিবেগ বিয়োগ প্রতিকূল গতিবেগ বাই 2 এখানে অনুকূল গতিবেগ কত আছে 2 ঘন্টায় 8 কিলোমিটার মানে অনুকূলে বেগ 4 বিয়োগ প্রতিকূলে 4 ঘন্টায় যায় 8 মানে 4 দিয়ে 8 ভাগ করলে কত হবে 2 অর্থাৎ প্রতিকূলে গতিবেগ কত 2/2 তাহলে 2/2 বাদ দিলে 2 নিচে 2 অর্থাৎ 1 অর্থাৎ অপশন বি হলো তোমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এবং তোমাদের আজকে যে লাস্ট কোশ্চেন সেটা হলো কাঁচা ফল পাকাতে কোর হরমোন ব্যবহার করে হয়ে থাকে অক্সিন জিব্বালারিন সাইটোকাইনিন না ইথিলিন তো তোমাদের রাইট অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ ইথিলিন ইথিলিন ব্যবহার করা হয়ে থাকে তোমাদের কাঁচা ফল পাকানোর জন্য ওকে সো ডিয়ার স্টুডেন্টস আজকের যে তোমাদের ক্লাসটা ছিল এতটাই কালকে আবার এখান থেকে আমি শুরু করব ক্লাসটা অবশ্যই ক্লাসের রেসপন্স খুব ভালো পাচ্ছি এইভাবেই চালিয়ে যাও প্রিপারেশন তোমাদের বেস্ট প্রিপারেশন জুন মাসের মধ্যে তোমাদের রেডি করে দেবো এই ক্লাসেসগুলো যেগুলো করছি এগুলো সম্পূর্ণটা কমপ্লিট করো তোমাদের আশা করছি আর প্রিপারেশন নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না ঠিক আছে সো ডিয়ার স্টুডেন্টস আজকের মতো তোমাদের ক্লাসটা এতটাই পরবর্তী ক্লাসটা তোমার সঙ্গে কালকে দেখা হবে নমস্কার